আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত হ্যালো বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা রেখে আল্লাহ রহমতে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে হচ্ছে জুনের আট তারিখ রোজ হচ্ছে বৃহস্পতিবার আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা সোনালি বাচ্চা পাশাপাশি অন্যান্য যেমন টাইগার কমার্শিয়াল টাইগার এ প্লাস কোয়ালিটি মিশরি পাওমি বার্ড ব্রাউন কক ব্রাউন লেয়ার গলা চিলা দেশি পাওমি সাদা তিথির বেজিম এ ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হচ্ছে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটি কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেব। তো আজকে একটা ব্যাড নিউজ হচ্ছে খামারি বাইদের জন্য ব্রয়লার বাচ্চার দাম ব্যাপক হারে বেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আসলে বাড়ার পরও এখনও আগের মতো পঞ্চাশ ষাট টাকা হয়ে যায় নাই যার কারণে এখনও যাদের বাচ্চা কেনার দরকার তারা চাইলে এখনও কিনে নিতে পারেন কারণ আবহাওয়া উদ্যপ্তর থেকে বলতেছে বৃষ্টি হবে আজকে থেকে তো আজকে থেকে আমাদের এইদিকে হচ্ছে এখন এটা কতক্ষণ হবে বা কিরকম হবে সেটা জানি না তো সেই ক্ষেত্রে আমাদের এইদিকে মোটামুটি লক্ষ্মীপুরের ঠান্ডার প্রবণতাটা কিছুটা বেশি চলতেছে তো সেই ক্ষেত্রে এখন বাচ্চার দাম হয়তো দিন দিন আরও বাড়বে এই জন্য যারাই কিনতে চান এখন কিনতে পারেন তাও সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন তো আমরা ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেওয়ার আগে অন্যান্য বাচ্চার দামগুলো জানিয়ে দেই কারণ এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় দামগুলো সেগুলো জানিয়ে দেয় তারপরে ব্রয়লার কোম্পানির বাচ্চার দাম জানিয়ে দেব। টাইগার কমার্শিয়াল হচ্ছে আটাইশ থেকে তিরিশ টাকা টাইগারে প্লাস কোয়ালিটি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা এগুলা একটু বাড়তি দিকে মনে হচ্ছে আরও বেড়ে যেতে পারে মিশরি পাওমি হচ্ছে বাইশ টাকা কালার বাট হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকা ব্রাউন কক হচ্ছে পনেরো টাকা ব্রাউন লেয়ার হচ্ছে আঠাশ টাকা এর পাশাপাশি চিলা হচ্ছে আটত্রিশ টাকা দেশি হচ্ছে আটত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা আর কি ফার্মি সাদা হচ্ছে আঠারো টাকা তিথির একশো পঁচিশ টাকা বেইজিম হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা তো এই ছিল অন্যান্য বাচ্চার দাম এগুলো যেগুলো মূর্তে চেঞ্জ হতে পারে আবার বেড়েও যেতে পারে বা আরও কমে যেতে পারে এখন এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দেবো ওনারা শুধু এ গ্রেডের বাচ্চা উৎপাদন করে না পাশাপাশি বি গ্রেডের বাচ্চাও উৎপাদন করে তো সেই ক্ষেত্রে আমরা এই গ্রেটের বাচ্চাগুলোর দাম জানিয়ে দেবো যেমন সিপিআইআর হচ্ছে ২২ থেকে আঠাশ টাকা সিপিরস হচ্ছে তেইশ থেকে তিরিশ টাকার মধ্যে ওয়ান মধ্যে নিউ হোপ হচ্ছে বিশ থেকে পঁচিশ ছাব্বিশ টাকার মধ্যে নিউ হোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত কম থাকে আর বাচ্চার দাম এখন কিন্তু ব্যাপক ছড়ার দিকে দিন দিন হয়তো আরও বেড়ে যাবে সেক্ষেত্রে বাচ্চা এখনো চাইলে যারা নিতে চান নিতে পারেন আর যারা প্রতিনিয়ত বাচ্চা নিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমরা প্রত্যেকটা কোম্পানির বাচ্চার রেটটা জেনে থাকি বিভিন্ন সোর্স বা মাধ্যম থেকে সেক্ষেত্রে দেখা যায় দুই চার পাঁচ টাকা এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে অন্যান্য খামারে ব্যয়ের অনেক উপকৃত হবে কোয়ালিটি চব্বিশ থেকে তিরিশ টাকা নাহার রস চব্বিশ থেকে একত্রিশ টাকা না রিশ পঁচিশ থেকে বত্রিশ টাকা আফতাব পঁচিশ থেকে বত্রিশ টাকা কাজী কোম্পানি চব্বিশ থেকে একত্রিশ পবিটা তেইশ থেকে আটাইশ উনত্রিশ ফেরাগন তেইশ থেকে তিরিশ আর এম আর চব্বিশ থেকে তিরিশ বত্রিশ তো এই ছিল আসলে বিশ থেকে তিরিশ বত্রিশের মধ্যে বাচ্চা চলতেছে যেহেতু দামগুলো এখন বাড়তেছে হয়তো কয়েক ঘন্টার ব্যবধানে আরও বেড়ে যেতে পারে সেটা মাথায় রাখবেন এখন জানিয়ে দেবো সোনালী বাচ্চার পাইকারি বাজার দাম সোনালী নর্মাল ষোলো সোনালি ক্লাসিক সতেরো সোনালি হাইব্রিড এ গ্রেড আঠারো সোনালী সুপার হাইব্রিড এ গ্রেড উনিশ কিংবা বিশ টাকা তো এই ছিল পাইগের বাজারে বাচ্চার দাম এতক্ষণ সাত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ